বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নে সহযোগী হওয়ায় কোরিয়ার একমাত্র উদ্দেশ্য এমনটা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বিকেলে গুলশানে কোরিয়ান রাষ্ট্রদূত পার কিউয়ের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি দেশে ফ্যাসিবাদে পরিবর্তন হলেও রাজনৈতিক কোনো কথা বলেনি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত আউলাদ বাবলুর প্রতিবেদনে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মঈন খান তিনি জানান বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগী হয়ে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া দেশের সার্বিক উন্নয়নে বিনিয়োগ করবে তারা যেন দুই দেশের জনগণের অর্থনৈতিক পরিবর্তন হয়

বিগত সতেরো বছর যে দুর্নীতিতে এদের শুধু ছেড়ে গিয়েছিল তাই নয় এদেশের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত সেগুলো নিয়ে আলাপ এবং ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে মিডিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আসেনি ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দুদেশের জনগণের স্বার্থ রক্ষা করে উন্নয়নের জন্য কাজ করা হবে বলেও মন্তব্য করেন দলের এই নেতা বাবলু গ্লোবাল টেলিভিশন ঢাকা